আসুন আমরা সকলে মিলে একটা খেলা খেলি। আপনার সামনে এখন কিছু ছবি দেখানো হবে। আপনার কাজ হচ্ছে এখানে মোট কয়টা ছবি এসেছে সেটা গণনা করা। তো শুরু করা যাক। 3, 2, 1, গো। কয়টা ছবি ছিল? আপনার উত্তর কি 9? তাহলে আপনার উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন আপনাকে। এবার আবারও ঠিক সেম খেলাটি খেলা যাক, একটু অন্যভাবে। রেডি স্টেডি গো। তো এবার নিশ্চয়ই একটু বেগ পেতে হয়েছে উত্তর দিতে। আপনার উত্তর কি 11? যদি 11 হয়ে থাকে, অভিনন্দন, আপনি দুটোতে পাশ করেছেন। এখন প্রশ্নটা হলো, দ্বিতীয় পরীক্ষায় কেন আপনাকে উত্তর বের করতে একটু বেগ পেতে হয়েছে? এখানে কী ট্রিক ব্যবহার করা হয়েছে? এই সকল প্রশ্নের সমাধান পাবো আজকের এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইল। স্বাগতম সকলকে আজকের এই ভিডিওটিতে। শব্দ এমন একটি জিনিস যা আমাদের জীবনে বিশেষ এক প্রভাব বিস্তার করে। শব্দ শুধুমাত্র আমরা কান দিয়ে শুনি না, পাশাপাশি অন্যান্য ইন্দ্রিয় ব্যবহার করেও আমরা শব্দ বুঝতে পারি। উদাহরণস্বরূপ, আপনি বাসায় বসে এই পরীক্ষাটি করতে পারেন। এই ক্লিপটি একটু দেখুন। এইমাত্র যে ক্লিপটি দেখানো হয়েছে তাতে কি আপনি আদেও কোনো শব্দ শুনতে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে আপনি বেশিরভাগ মানুষদের মধ্যে একজন। কিন্তু সত্যি কথা বলতে আমি এই ক্লিপটিতে কোনো সাউন্ড ইউজ করিনি। তো বন্ধুরা, এই পরীক্ষার মাধ্যমে আমরা কী বুঝতে পারলাম? যে আমরা চোখ দ্বারা কোনো কিছু দেখার মাধ্যমেও কিন্তু আমরা শব্দের যে সেন্সটা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। তো এবার আরেকটি পরীক্ষা করা যাক। আপনাদেরকে বলতে হবে যে এখানে যে অংশটি মিউট করা হয়েছে সেই অংশটিতে কী বলা হয়েছে। তুই একটা বুঝলি? হ্যাঁ, আমি একটা, সেটা তো আমি জানি। বেশি কথা বলবি না কিন্তু। তো কে কি ভাবলেন? না, আমি জানতে চাচ্ছি না আপনারা কি ভাবছেন। তো এবার র ক্লিপটা আমি দেখাই আপনাদেরকে। এই শোন, তুই একটা মানুষ বুঝলি? হ্যাঁ, আমি একটা মানুষ, সেটা তো আমি জানি। বেশি কথা বলবি না কিন্তু। আমি জানি আপনারা যে ধরনের শব্দ আশা করেছেন সেটা ওই রকম ছিল না, কিন্তু কেন এই শব্দটা আমাদের মনে সেরকম অনুভূতি যোগায়? কারণ আমাদের ব্রেইন এই সাউন্ডটাকে যেসব অর্থে শুনে এসেছে সেসব অর্থেই উপলব্ধি করতে অভ্যস্ত। কিন্তু ঠিক এমনটাই ঘটে যখন আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, অথচ আপনি গাড়িটির দিকে লক্ষ্য করা ছাড়াও আপনি বুঝতে পারলেন যে আপনার এক পাশ দিয়ে একটা গাড়ি চলে গেছে। কারণ আপনার ব্রেইন এই যে গাড়ির চাকার যে ঘর্ষণের যে শব্দটা সেটা এর আগে থেকে রেকর্ড করে রেখেছে এবং সে এইভাবে শুনতে অভ্যস্ত। এই জন্যে আপনি দেখা ছাড়াই আপনি অনুভব করতে পেরেছেন যে পাশে দিয়ে একটা গাড়ি চলে গেছে। তার মানে শব্দ আমাদের মনে গভীর প্রভাব বিস্তার করে। এই জিনিসটাই বুঝতে নেক্সট গেমটি খেলা যায়। এই লোকটির দিকে লক্ষ্য করুন, তার মনের অবস্থা কেমন? তিনি কি খুশি? আচ্ছা, তো লোকটাকে দেখে বেশ খুশি খুশি মনে হয়েছে। এবার একটু মিউজিকটা চেঞ্জ করা যাক এবং দেখুন যে মিউজিকটা এই ভিডিওর উপর কী ইম্প্যাক্ট ফেলে। আমি আগে থেকে বলছি, আমি কোনো ক্লিপ চেঞ্জ করিনি। তো কি মনে হলো, এবার মনে হচ্ছে না লোকটা কেমন যেন একটু দুঃখী হয়ে গেল? আশা করি মিউজিকের যে ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে সেটি আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং এই মিউজিকের ইম্প্যাক্টটা ব্যবহার করে কিন্তু আমাদের বিভিন্ন মুড চেঞ্জ করা হয়। সাইকোলজিক্যালি আমাদেরকে অ্যাট্রাক্টেড করে দেওয়া হয় যে কোনো মুভি বা টিভি সিরিয়ালের প্রতি। এই জিনিসটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হরর মুভিতে। অনেক হরর মুভি আছে যেখানে গ্রাফিক্যাল ডিস্টারবেন্স একটু কম হলেও সেখানে এই সাউন্ড এফেক্ট দ্বারাই আপনাকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে।
তো তাহলে এই এপিসোডের সর্বশেষ গেমটি খেলা যাক। এই সাইডটা মনে হয় অনেকের ঘুম নষ্ট করে দিবে, তো যারা অনেক সেন্সিটিভ তাদেরকে এই গেমটা না খেলার অনুরোধ করছি। তো শুরু করা যাক। আপনার কাজ হচ্ছে পুরোটা সময় এই ভিডিওটার দিকে একনাগারে তাকিয়ে থাকা। যদি হেডফোন থাকে তাহলে আরও ভালো হয়, একটু ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি যে সিনটা দেখালাম সেখানে গ্রাফিক ভায়োলেশন কিছুই ছিল না বলতে গেলে, কিন্তু সাউন্ড এফেক্ট দ্বারা কিন্তু মনে বেশ ভয়ঙ্কর এক অনুভূতি তৈরি করা হয়েছে। এবার সাউন্ড ছাড়া এটি আবার দেখা যাক। সে কি এবারে তো কোনো ভয় পাচ্ছে না বোধ হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে সাউন্ড, এই সাউন্ডটা আমাদের জীবনে কতভাবে এফেক্ট করে এবং এর গুরুত্ব অপরিসীম। তো সর্বশেষ আমি অবশ্যই আশা করতে পারি একটা লাইক, তারপর কমেন্ট, তারপর শেয়ার এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটাও অবভিয়াসলি অন করে দিবেন। তো আমি মুমতাসিন, আমি নিতুল, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।